শুভ নবমী সবাইকে, আর গুড ইভিনিংটাও জানাচ্ছি সবাইকে। আর আমি দেখো রেডি হতে যাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি রেডি হওয়াটা। তো এবার চুলটা আমি আঁচড়ে নেব, আর কি করব বুঝতে পারছি না চুলটা নিয়ে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো তার জন্য কি করব আমি বুঝতে পারছি না। আর ওদিকে ভাতটাও বসানো আছে। তো আজকে যেহেতু অষ্টমী, আর অষ্টমীতে আমি খাবো না, আমার বর খাবে আর শাশুড়ি মা খাবে, কারণ বলছে সারাদিন খেয়ে পারা যাচ্ছে না, প্রচুর কাজ করতে হয়, মানে কষ্ট করতে হয়। তো সারাদিন আমি পাচ্ছি না লুচি খেয়ে, তো একটু ভাত, তো বিশেষ কিছু হচ্ছে না। দুপুরের তরকারি আছে কুমড়ো আলুর তরকারি, আর রাতে হচ্ছে আলু ভাতে, এটাতেই হয়ে যাবে, ওর বিশেষ কিছু লাগে না। আর এখন প্রায় 7:45 বাজে, তো আমি কিন্তু একটু একটু করে রেডি হচ্ছি, ওরকম কোনো প্রেশার নেই আমার রেডি হওয়ার, তো সেই জন্য একটু একটু করে হচ্ছি। আর চুলটা তো মানে কীভাবে করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, মনে হয় আমি বিনুনিটাই করে নেব, কারণ প্রচণ্ড গরম এখন। আমি বিনুনিটা করে নিচ্ছি, আমি নিচ্ছি খেজুর বিনুনি করে। তো দেখো, সঙ্গে থাকো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার, আর ফাইনাল হয়ে যাক ড্রেসটা, ফাইনাল হয়ে যাক, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, বাট সুস্থ আছি। কিন্তু এই যা গরম পড়েছে, তো গরমে কারোরই ভালো থাকার কথা নয়। তো আমি তো আদৌ ভালো নেই, কারণ গরমটা আমার কাছে প্রচণ্ড একটা কষ্টকর ব্যাপার। তো আমার গরমে প্রচণ্ড কষ্ট হয়। আর এই যে দেখো, ঘেমে কিন্তু জল বেরোচ্ছে মাথা দিয়ে, সমস্ত জায়গা দিয়ে, আর মাথা দিয়ে আমার প্রচণ্ড ঘেমে জল বের হয়। তো মাথা দিয়ে আমার ঘেমে জল বেরোচ্ছে। আর এই দেখো, আমি যে রেডি, এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। সবুজ অনুমিতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আর যারা এখনও সবুজ অনুমিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করো, এবং অল নোটিফিকেশানটি অন করে দিও, ঠিক আছে? আর সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। তো সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, এটাই আমি প্রে করি, আর সবারই ভালো কাটুক, প্রতিটা মানুষেরই ভালো কাটুক। যতই করোনা সিচুয়েশান হোক, তবু প্রতিটা মানুষের যেন দুর্গাপুজো ভালো কাটে, এটাই প্রে করি। আর অষ্টমীতে সবাই অনেক অনেক ঘোরো, এনজয় করো,
আর আমি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এতটা গরম সিঁদুর কিন্তু ঘেমে জল হয়ে যাচ্ছে, আর এদিকেও প্রচণ্ড গরম, তার জন্য আমি চুলটা বিনুনি করেছি। তবে আমি এটা খেজুর বিনুনি করে নিয়েছি, কারণ ছেড়ে দিয়ে কখনোই বেরোনো যাবে না, এতটা গরম লাগছে, মানে ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে এরকম অবস্থা, সেজন্য আর চুলটা ছেড়ে দিলাম না। আর আমি চুলটা ছেড়ে দিয়েও আমি বাইরে বেরোতে পারি না, তো বিরিয়ানিটা আমি করেই নিলাম। আর এই যে আমি রেডি, তো আমি রেডি হয়ে গেছি, তবে ঠাকুর দেখতে যাচ্ছি না, হয়তো ঠাকুর দেখতে পারি যদি মা চায়, তো ঠাকুর হয়তো মাকে দেখতে পারি, কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি না, যাচ্ছি একটা জায়গায় মানে বেড়াতে, মানে ইনভাইট আছে, তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে খাওয়া দাওয়ার জন্য না, এমনি দেখা করতে যাচ্ছি, ঠিক আছে। তো একটা কাকুর বাড়িতে যাচ্ছি, আর সেখানে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, আমি কিন্তু ঘেমে একদম পুরো একাকার হয়ে যাচ্ছি, যতটা গরম। আর আমি আজকে কিছুই পরিনি, শুধু শাখা পরেছি, আর তার উপরে এই যে চুড়িগুলো পরে নিয়েছি, আর কিন্তু কিছু পরিনি। আর কানে এই যে একটা স্টোনের একটা হার কানের পরেছি, আর এটা হচ্ছে আমার বোনের, আর এটা একটা স্টোনের হার, তো শুধু এটাই পরেছি, আর কিছুই না, এই আর কিছুই না, দুই হাতে শুধুই চুড়ি পরেছি। আর আমার বাইরে এত সাজগোজ ভালো লাগে না, তার জন্য করিনি, ঠিক আছে। তো যাই হোক, সবাই অনেক ঘোরো, অনেক এনজয় করো, আর আমিও বের হয়ে এখন ফোন করেছিলাম, তো বলছে আমি একটু বাজারে আছি, আমি আসছি, তো মানে বাজার বলতে মার্কেটে আছে, তো বললো আমি আসছি, তুমি ওয়েট করো, আমি আসছি, ঠিক আছে, কারণ এত গরম আর ওয়েট করতে পারছি না, বাইরে না বেরোলে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আবার ফিরে আসছি তোমাদের মাঝে, আর কী কী করছে, কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে আমরা সেই কাকুর বাড়িতে চলে এসেছি, আর বাপি খাচ্ছে পায়েস, তো মিষ্টির জন্য এত করে বললো, তো মিষ্টি খাবেই না, আর ওকে তো তোমরা কখনো এইভাবে দেখোনি, তো দেখে নাও, আমার হাজব্যান্ড, তো দেখে নাও সবাই। আর ইনি হলেন কাকিমা, এই বাড়িরই কাকিমা, মানে যে কাকুর বাড়িতে এসেছি সেই কাকুর ওয়াইফ। কি বাতাসা দেওয়া, লাল বাতাসা, চিনি তো এমনি চায়ও মিষ্টি খেলে হবে না, চায় মিষ্টি খাচ্ছি না, ও বাবা আজ তো একদমই না, আজ সকাল চায়ে এক চামচ চিনি দিলাম, আর আমরা তো খাই সকাল বেলা একটু চিনি দিয়ে খেতে খাই, আর দিন আর খাই আমরা দুধ চা খাই না, আরো অনেক প্রবলেম করেছি কাকু, চেঞ্জ হয়ে কাকুরা চেঞ্জ হয়ে গেছে, দুধ চা খাচ্ছে না। বাড়িতে বাড়িতে কাজ ছিল, প্রচুর মিষ্টি বেশি হয়েছে, কবে কাজ ছিল, আমার শেষে তো বাৎসরিক কাজ ছিল, কবে হয়েছে, এক মাস হয়ে গেল,
তারপরে সেই মিষ্টি হতে আমরা পুরো এক মাস পুরো ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রেখে তারপর দেখি সে মিষ্টি শেষ করতে পারছি না, মনে থাকে না তো অনেক মিষ্টি, আর অনেক মিষ্টি প্রায় পঞ্চাশটার উপরে, তাই না? পাকা লঙ্কা গলে গেল আর এত সুন্দর ইয়ে আর মিষ্টি নেই, মিষ্টিটা খুব ভালোবাসি আর কাকু বাড়িতে ছিলেন না তো কাকু এই মাত্র আসলো, আর সবাই মিলে গল্প করছি আমি কিন্তু কাপ আর তুমি রাস্তায় থাকবে কেন, কাপ এই জায়গাতে তো বন্ধুরা চলে এসেছি মেলার মধ্যে, আর এসেই দেখি এখানে ডান্স হচ্ছে, তো এটাকে নৃত্য বলে, তো নৃত্য হচ্ছে এখানে, আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে তো কপিরাইট ক্লেম আসতে পারে, তার জন্য মিউজিকটা অফ করে দিয়েছি। আর চারিদিকটা দেখছি যে প্রচুর লোকের ভিড়, কারণ আজকে অষ্টমীর দিন তো তার জন্য প্রচুর লোকের ভিড় এখানে। আর এখন তবে মেলাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর গ্রামের দিকে খুব বেশি রাত পর্যন্ত কেউ থাকে না, তবে মেলার সময় হলে 12টা 1টা পর্যন্ত সবাই থাকে, তো এখন সবাই প্রায় ফাঁকা হয়ে গেছে। আর এবার আমরা চলে এসেছি, আর কিছু কেনাকাটিও করব, তবে ঠাকুরটা আগে দেখবো, মাকে আগে দর্শন করব, তারপরে কিছু কেনাকাটি করব। ঠিক আছে, তো দূরে দেখো ওই মাকে দেখা যাচ্ছে, কিন্তু এখনও ভেতরে যায়নি, তো এবার ভেতরেই যাব। এই যে এখানে দুর্গা মায়ের মূর্তিটা, তো এটা কিন্তু একটা হাইস্কুল মাঠ, এটা গোবিন্দঘাটে হাইস্কুল মাঠ, তো এখানেই পূজাটা হচ্ছে। আর এখানে কিন্তু এদিকে কিন্তু মানে গ্রামে কিন্তু প্যান্ডেলটা খুব বেশি হয় না, কিন্তু মেলাটা প্রচুর জমে। ঠিক আছে, তো দেখো মাকে দেখো, কিন্তু খুব সুন্দর হয়েছে মূর্তিটা। আর এই যে আমি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, তবে প্রচুর গরমে একদম গেমে চান হয়ে গেছে, তার জন্য মেকআপ সব উঠে গেছে। আর এখানে একটা দোকানে আমরা কিছু কাপ কিনছি বাড়ির জন্য, এই যে কিছু কাপ আছে, খুব ভালো দোকান ওঠেনি, তবে ইমিডিয়েট লাগবে, তার জন্য কিছু কিনছি কাপ, 6টা নিলাম, বেশি নিলাম না, 6টা নিলাম। আর কেমন কাপ নিয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমরা মেনলি এসেছি এই কাপটাই কিনতে, মানে যেহেতু বেরিয়েছি ড্রেস করে তো একেবারেই চলো যাই এরকম ব্যাপার, তার সঙ্গে মাকেও দর্শন করে যাই, তো আর বেশি কিছু কিনবো না, আর একটা বাচ্চার জন্য একটা গিফট কিনবো এটাই। এবার চলে যাব, আর আজকে তো অষ্টমী, তার উপরে অষ্টমীতে তো নিরামিষ খাই, তার জন্য কিছু খাওয়া দাওয়া হলো না, বাজারে কিছুই খেতে পারলাম না, না খেয়েই চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, কিন্তু অষ্টমী বলে কথা সেটা তো মানতেই হবে। এবার বেরিয়ে যাচ্ছি আমরা, আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার ওপরে, আর বাপি যাচ্ছে বাইকটা নিয়ে আসতে, তো বাইকটা নিয়ে আসে তারপরে চলে যাবো। আর এখানে যথেষ্ট অন্ধকার আছে, তার জন্য কিন্তু আমাকে অন্ধকার একটু কালো কালো লাগছে দেখতে, আর আমি তো এমনি সবাই জানো আমি কাটার জিনিস কিনবো, তাহলে চলো দাঁড়িয়ে আছে। আর এটা আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মূর্তি, তো খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা, সেটা হয়তো তোমরা ক্যামেরাতে অত ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনে আসলে বুঝতে পারতে যে কতটা ভালো হয়েছে। আর এখানে
অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য লোকজন বিশেষ কিছু নেই, যারা পূজার কাজে আছে তো ওনারাই শুধু আছেন। আর এখানে সন্ধি পূজা গোছানো হচ্ছে, তো সন্ধি পূজা হবে তার জন্য এখানে গোছগাছ চলছে। এই যে মাথায় মানে গায়ে রামাবলীটা দিচ্ছেন। আর এখানে সব কী সব হচ্ছে আমি এই পূজার কাজ কখনো করিনি, তার জন্য আমি জানি না যে এখানে কি হয় না হয়, মানে কি কাজে। বন্ধুরা ঘরে চলে এসেছি, এই যে ঘুরে ফিরে ঘরে চলে আসলাম, আর এখন বাজে 11:10। তো এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না, আর আমি আমার ভিডিওটা এখানে কমপ্লিট করছি। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, আর এবার ড্রেসটা চেঞ্জ করে নেব। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।